সীমা লঙ্ঘন করে আপনি শিক্ষক মাঝের কুলঙ্গার আপনি জলদাস হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন। বরঞ্চ পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আন্দোলন চলছে, চলবে। একটা উঁচু আসন প্রদান করেছেন বন্ধু শিক্ষক মাননীয় পার্থ চ্যাটার্জি। আপনি বারে বারে পার্শ্ব শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। আপনি আপনার শিক্ষা দপ্তরের ফাইলটা খুঁজুন, যোগ্যতা কি লাগে। 48,000 প্রত্যেকের পার্শ্ব শিক্ষকের যা রিপোর্ট আপনার কাছে আছে কোনটার কাছে বলে দিচ্ছি। আপনি জানালেন পার্শ্ব শিক্ষকের উচ্চ মাধ্যমিকের 50% সার্টিফিকেট, কোন সার্টিফিকেটটা জালি, কোন সার্টিফিকেটটা নকল আপনি জানাবেন। ঠিক আসলে ঘটনা তা নয়, ঘটনা রয়েছে অন্য জায়গা। নিয়ম বলে একজন চোর সে যখন রাস্তা দিয়ে যায়, রাস্তায় হেঁটে যাওয়া অন্য মানুষকে দেখেও তার মনে সন্দেহ হয়, ও মনে হয় চোর। আগামী দিনে পার্শ্ব শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবেন না, বাংলার প্রত্যেকটা মানুষ আপনাকে দেখে হাসবে, এই কথাই আমার বলার। বন্ধুগণ আপনারা পার্শ্ব নাকি নিজেকে সততার প্রতীক হিসেবে প্রমাণ করবেন, পার্শ্ব শিক্ষকদের মঞ্চে এসে আপনি নিজেকে প্রমাণ করবেন। একজন প্রতিনিধি যারা পার্শ্ব শিক্ষকদেরকে প্রলুব্ধ করে তাদের ভোট নিয়ে ক্ষমতা এসে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আমি বলবো বন্ধু লড়াইটা একদিনে শেষ হবে না, লড়াইটা আরো চালাতে হবে। আমি তো করেছি এই কুড়ে পাথর হয়ে যায় তাকে আস্তে আস্তে ঘা মারলে তাদের সেই ইট ভাঙে না। এই মমতা ব্যানার্জির সমস্ত ঐক্যমঞ্চের অন্যতম কনভেনার আপনি আপনারা এখানে আসুন, আমাদের অনশন মঞ্চে এই মুহূর্তে উপস্থিত হয়েছে এবং যারা আমাদের ঐক্যমঞ্চের সঙ্গে সাক্ষাৎ করছেন, তাদের স্বাস্থ্যের খবর রাখছেন বা নিচ্ছেন, আমরা যারা অবস্থানে আছি আমরা তাদেরকে সহযোগিতা করি। আমরা যারা এখানে আছি আমরা আমাদের অতিথিবর্গকে একটু সহযোগিতা করি। মুকুন্দা আপনাদেরকে অভিনন্দন করছেন, আপনারা পিছিয়ে আছেন, পার্শ্ব শিক্ষকদের যে অনশন আন্দোলন চলছে, একটা অমানবিক সরকার আন্দোলনের কতটা সার্থকতা কতটা সার্থকতা নেই এটা নিয়ে আলোচনা হতে পারে। পাশে আহার উৎসব হচ্ছে আর এখানে কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে
অনশন করছে, এটা কোনো সভ্য দেশে দেখা যায় না। এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি সমস্ত পার্শ্ব শিক্ষকদের সমহারে বেতন দেবো। তাহলে প্রতিশ্রুতি যখন দিয়েছিলেন তখন সেই প্রতিশ্রুতি রাখছেন না কেন? প্রথম কথা, এই ঘটনা ঘটছে 2004 থেকে, তাহলে 2004 থেকে 11 অবধি এই ঘটনা হওয়ার জন্য দায়ী হচ্ছে বামফ্রন্ট, আর 2011 থেকে 2020 এই অবধি এই ঘটনার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার। আমি কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবো, যদি কেন্দ্রীয় সরকারের কিছু করার থাকে তাদের কাছে অনুরোধ করব, এবং আমি চেষ্টা করব যে একটা কোনোভাবে কেন্দ্রীয় সরকার এর মধ্যস্থতা করতে পারে কিনা এটা দেখার, কারণ এই আমাদেরই ঘরের ছেলে মেয়ে তো এখানে বসে আছে। অতএব এই আন্দোলনের সুষ্ঠু সমাধান হোক, এবং সাথে সাথে আমি পৌরসভা কর্পোরেট তাদের কাছে অনুরোধ করব যে গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না, একটা মানুষ আন্দোলন করছে তাদের জন্য একটা শৌচালয় থাকবে না, একটা জলের ব্যবস্থা থাকবে না, এ তো হিটলারের ফ্যাসিজমকে হার মানাচ্ছে। মমতা ব্যানার্জি তো ফ্যাসিস্ট রুল চালাতে চাইছেন, এর বিরুদ্ধে দাঁড়িয়ে এই ঐক্যবদ্ধ লড়াইয়ে আমার তো সমর্থন আছেই, এবং আমি দলের সাথে কথা না বলে একথা বলতে পারছি না যে আমরা ক্ষমতায় এলেই এই সমস্যা মিটিয়ে দেবো, কিন্তু এটা ঘটনা। সারা ভারতবর্ষে শিক্ষকরা সবচেয়ে খারাপ অবস্থা আছে পশ্চিমবাংলায়, অন্যান্য রাজ্যে যখন সেভেন্থ পে কমিশন চালু হয়ে গেছে তখন এই রাজ্য এখনও পঞ্চম পে কমিশনে দাঁড়িয়ে আছে। তাই এই জায়গায় দাঁড়িয়ে আমি এদের আন্দোলনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, এবং সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক ইকুয়াল ওয়ার্ক ফর ইকুয়াল পে এর দাবি জানাই। তিনটে উপনির্বাচন ছিল, সেখানে ছিলাম দাদাক্ষণ বলো। আমি আবার বলছি, বাংলায় গণতন্ত্র নেই, আমি 3:30 একটা প্রেস কনফারেন্স আমার ডাকা আছে 4:30, আমি সেখানে বলবো, এইটা আর আলাদা করে এখানে বলবো না। বলবো ইলেকশনে গিয়ে না, প্রথম কথা বাংলায় গণতন্ত্র নেই, এইখানে দাঁড়িয়ে বাংলায় এখানে কতগুলো ছেলে মেয়ে বসে আছে তাদের কাছে দাঁড়িয়ে যেভাবে এই ধরনের ঘটনা ঘটছে আমি আপনাকে বলবো এটা অন্যায়, অগণতান্ত্রিক। চলো।